करीमगंज शहर में गंगा भंडार के सामने तनाव है। प्रदर्शनकारियों की पुलिस से झड़प हुई है। कई प्रदर्शनकारियों को गिरफ्तार भी किया गया है। परिसीमन के विरोध में करीमगंज नागरिकों ने सुरक्षा मंच के आह्वान पर आज शाम लगभग 100 प्रदर्शनकारी करीमगंज शहर में गंगा भंडार के सामने एकत्रित हुए। उनका इरादा शहर की सड़कों पर मार्च करने का था, लेकिन पुलिस ने आंसू गैस और दमकल गाड़ियों से पानी छोड़कर उनकी योजना को विफल कर दिया। कथित तौर पर विधायक कमलाक्ष दे पुरकास्त सहित कई प्रदर्शनकारियों को गिरफ्तार कर लिया गया और करीमगंज सदर पुलिस स्टेशन ले गए। करीमगंज असम से रियाजुद छदियल की रिपोर्ट। কিন্তু এই হেমন্ত বিশ্ব শর্মা পুলিশে অমানবীয়ভাবে আমার কামা হেসা করছে, আমার মালিককে গণতান্ত্রিক সরকার আমি কেতিয়াও আমি দেখা নাই। আমি এই ধিকা জানাই গণতান্ত্রিক সরকারের যে পুলিশে আমার লগত যে আজি ব্যবহার করেছে আমি এই ধিকা জানাই। আমি 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 পুলিশে যিমান আমার লগত শক্তি প্রয়োগ করছে না, আমার যে আমার আমার যে দাবি আছে এই ডিলিমিটেশন ক্যান্সেল করব লাগে, ডিলিমিটেশন আমি নামানো এই এই দাবি আমি আজি আজিও আমি আমার দেশখন এখন গণতান্ত্রিক দেশ আর আমি গর্ববোধ করি যে আমার দেশখন বিশ্বের বুকার এখন প্রতিষ্ঠিত গণতান্ত্রিক এখন দেশ। কিন্তু আমি দেখা পালো হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ লগাই কেনে যে গণতন্ত্রক হত্যা করার যে প্রচেষ্টা এটা আরম্ভ করেছে, আজি আমি মশাল মিছিল এটা করি তার কারণে এনে এটা পরিবেশ সৃষ্টি করলে যুদ্ধং দেই এটা পরিবেশ। সেই কারণে আমি আমার অধিকারটুক কি আমার 15-13 সিট করা হয়েছে যে আজি বিশেষকে আমার চিফ মিনিষ্টার ডাঙর ডাঙর কথাবিলা কই থাকে আর অসমিয়ার অস্তিত্ব কথা হয়ে থাকে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে যে এই বরাকত আমার 2টা সিট কর্তন করা হয়েছে। আজি বেঙ্গলীবিলাকে কি 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 দোষ বেঙ্গলীবিলাকর, আর বেঙ্গলীবিলাকর দুটা বেঙ্গলী সিট বেঙ্গলীবিলাকর সিট দুটা কিয় কর্তন করা হল, এই কারণে আমার লড়াশালীর ভবিষ্যতের কথা আছে। এই যে 2টা সিট কর্তন করা হয়েছে তার কারণে আমার আমি যুঁজি আছো আর গণতান্ত্রিকভাবে আমি যুঁজি থাকিম। কিন্তু আমার বিশেষকে এই মুখ্যমন্ত্রী পুলিশ লগাই কেন যে একটা পরিবেশ সৃষ্টি করেছে এইবিল আমি ভয় না নাখাও। আগন্তুক দিনত যে হোক আমি আমার অধিকারের কারণে যে যুঁজব লাগে আমি যুঁজি থাকি। দেখা গেছে প্রথমে তো আপনার ভেল দিবর কারণে কোয়া হয়েছিল, তারপর পিয়ার বন্ধ আপনি আনিছে মানে কি কারণে কি হয়েছিল কি কি ভেল জানো মানে ধরব পারে এনে আমি শিবসাগর মানে শুনা পাইছো যে কিবা হলে 107 কিবা ভেল লওয়া হয় যে ভবিষ্যতে আমি আরো হেরিয়া নকরো আন্দোলন নকরো। আন্দোলন আমার ডেমোক্রেটিক রাইট, পুলিশ CBI CID বিলাক ভয় দেখাই কেনে লাভ আছে নাকি? আমি দুর্বল মানুষবিলাকেও ভয় দেখাব আর আমাক ভয় নেদেখাব। সেই কারণে পিয়ার বন্ডত সদায় যদি কিবা আন্দোলন হয় আমি সরুরপরা আমি পিয়ার বন্ডত গৈছো, একর্ডিংলি পিয়ার বন্ডত যাব লাগে, তাতে কিবা বেইল লৈ যাব লাগে কি বেইল এইবিলাক এইবিলাক নতুন কি কথা আর এইটা রিতা বা এইবিলাক আমার ভয় দেখাই লাভ নাই। দুর্বল মানুষবিলাকক ভয় দেখাব আর আর আমার অধিকারের কারণে আমার অধিকারের কারণে আগন্তুক দিনত যি করব লাগা আছে আমি যুঁজি থাকিম, তার কারণে যি যি হয় আমার হব। আর কিন্তু মানুষের অধিকার অসমের রাইজের অধিকার বরাকবেলীর লড়াশালীর ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ আর সুনিশ্চিত করার কারণে যি করব লাগা আছে আমি আগন্তুক আজি আজি কি কি প্রবলেমটো কি ছিল প্রথম কি হয়েছিল আজি কি হয়েছিল মানে আমি বিশেষকে আজি আমার মশাল মিছিল করিম মশাল মিছিল করিম কি না যেন ইহতর আমার চিফ মিনিষ্টারের কি কথা আর আর পুলিশ প্রশাসন কি কথা জুই দেখলে ইহতে ভয় খায় আর জুই দেখলে কি ভয় খাব আর তাতে ভয়ের কি কথা আছে, ভয়ের কোনো কথা নাই। এটা ডেমোক্রেটিক প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস হিসাবে আমি ডেমোক্রেটিক ওয়েতে আন্দোলন করিম, তাতে ডেইলি আন্দোলন APC বারণ করা হয়, ইহতর কিবা টায়ার জ্বলোয়া হয় যদি জুই লগা হয় যদি তেনেহলে ইহতে ভয় খাই যায়। এই কারণে মানে ভাবো এই মুখ্যমন্ত্রী দুর্বল মুখ্যমন্ত্রী, আর দুর্বল মুখ্যমন্ত্রী হওয়ার কারণে আজি গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারটা কণ্ঠরোধ করার কারণে গণতন্ত্রটা ধ্বংস করিবার কারণে আজি এনেক পুলিশ লগা হয়েছে, আমাক ভয় দেখাই কেনে লাভ নাই। আমি আমার অধিকারের কারণে যুঁজি থাকিম আর লাস্ট লেন্থ অব্দি যুঁজিব।